দর্শক, আমরা জানতে পেরেছি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে কিছুক্ষণ আগে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে আরো জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবেন যে এই যে স্মারকলিপি কর্মসূচি প্রদান করা হয়েছে, এটা এখন এই পরবর্তী কর্মসূচিতে কোন পর্যায়ে আছে এবং বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন আমাদেরকে জানান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। একটু 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 স্যার, এই মাত্রই আসলো শিক্ষার্থীদের 10 জন প্রতিনিধি, যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্য থেকে 10 জন এসেছিলেন এবং তারা ভারপ্রাপ্ত যিনি জেলা প্রশাসক তার কাছেই তাদের যে দাবি দেওয়া সংবলিত স্মারকলিপি সেটি আসলে প্রদান করেছে। শিক্ষার্থীরা আসলে বলছে যে এটি তাদের যেই চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা মূলত এই স্মারকলিপিটি দিয়েছেন এবং তাদের এই একই সাথে কিন্তু তাদের যে আন্দোলন অর্থাৎ তাদের দাবির পক্ষে যে আন্দোলন সেটি কিন্তু তাদের চলমান থাকবে। তারা কিন্তু সকাল 10টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নগরের 1600 স্টেশনে এসে জড়ো হন এবং সেখান থেকে তাদের যে পদযাত্রা সেটি তারা শুরু করেন। প্রায় 10 কিলোমিটার তারা পায়ে হেঁটে চট্টগ্রামের যে জেলা প্রশাসক রয়েছে সেই কার্যালয়ে এসে কিন্তু তারা জেলা প্রশাসকের নিকট তাদের যেই দাবি দেওয়া সেটি আসলে তারা তুলে দিচ্ছে এবং পরবর্তীতে এই দাবি দেওয়া সংবলিত স্মারকলিপিটি আসলে যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসন সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে সেটি পাঠাবেন বলে আমরা জানতে পেরেছি এবং জেলা প্রশাসক সেই কথাটি আসলে বলেছেন কিছুক্ষণ আগে। সব মিলিয়ে বিশাল একটি অংশ অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আদালত ভবন চট্টগ্রাম আদালত ভবনের নিচেই আসলে তারা অপেক্ষা করছে এবং সেখান থেকে পুলিশ প্রহরায় 10 জন প্রতিনিধি তারা এসেছিলেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি আসলে জেলা প্রশাসকের কাছে তাদের স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেছেন। সোহাদ সুমন, ধন্যবাদ আপনাকে।